আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেলওয়ে এ এল অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় ট্রেন ড্রাইভার বলবো তো ওই এএলপি হওয়ার জন্য কি কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে মেডিকেল কোয়ালিফিকেশান কী লাগছে এজ কত লাগছে এক্সাম প্রসেস কি কি হবে স্যালারি কত হবে তো সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ আমরা জানবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো প্রথমে আসি এই এএলপি হওয়ার জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে মানে শিক্ষাগত যোগ্যতা কী কি লাগছে তো প্রথমত তোমাকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই অথবা পলিটেকনিক থেকে যে কোনো একটা টেকনিক্যাল কোর্স করতে হবে তো এবার যদি কেউ আইটিআই থেকে পাস আউট করে এই এএলপির জন্য অ্যাপ্লাই করতে চায় তো তাকে কি কী ট্রেড নিয়ে পড়তে হবে নির্দিষ্ট কিছু ট্রেড রয়েছে যেই ট্রেডগুলো নিয়ে পড়লেই সে অ্যাপ্লাই করতে পারবে তো সেই ট্রেডগুলোর নাম আমরা জেনে নিই এর ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান ফিটার ইনস্ট্রুমেন্ট মেকানিক ওয়েম্যান মেশিনিস্ট মেকানিক্যাল ডিজেল টার্নার মেকানিক মোটরভেইকেল তো আইটিআই থেকে যদি কেউ এই ট্রেডগুলো নিয়ে পড়ে থাকে তো তাহলে সে এ এলপির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এবার আসি কে যদি পলিটেকনিক থেকে করতে চায় তাহলে তাকে ইলেকট্রিক্যাল যে কোনো একটা কোর্স করতে হবে তাহলেই সে এ জন্য অ্যাপ্লাই করতে পারবে এই যে ট্রেড কটার নাম বললাম এই ট্রেডের বাইরে যদি কেউ করে থাকো যেমন কার্পেন্টার পেইন্টার প্লাম্বার এই সমস্ত ট্রেড করে থাকলে সে এই এএলপির জন্য যোগ্য হবে না তারপরে এই এএলপিতে অ্যাপ্লাই করার জন্য কী কী মেডিকেল কোয়ালিফিকেশান লাগছে তো মেডিকেল কোয়ালিফিকেশানের সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে চোখ তোমার দৃষ্টিশক্তি প্রচণ্ড পরিমাণে প্রখর হতে হবে যেটাকে আমরা মেডিকেলি সিক্স বাই সিক্স বলি তো দৃষ্টিশক্তি প্রখর থাকলেই তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তো এইগুলো মেডিকেল কোয়ালিফিকেশান তারপরে সেই এজ তোমার বয়স কত লাগবে এই এ এলপিতে অ্যাপ্লাই করার জন্য তোমাকে মিনিমাম আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে আর এস সি এস জন্য কিছু ছাড় থাকে তারপরে এক্সাম প্রসেস এক্সাম প্রসেস বলার আগে আমি একটু ডিসিপ্লিনের ব্যাপারে কথা বলবো তোমাকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে তাহলেই তুমি এই এলপিতে আসো কারণ এ এলপি কিন্তু কোনো অন্যান্য সাধারণ জবের মতো নয় এ এলপিতে প্রচণ্ড পরিমাণে ডিসিপ্লিন মেনটেন করতে হবে কারণ তোমাকে বুঝতে হবে হাজার হাজার যাত্রীর জীবন তোমার হাতে তাকে তাদেরকে নিজস্ব গন্তব্যে পৌঁছে দেওয়া তোমার হাতে তাই তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে যদি তোমার অফিস হাওয়ার থাকে দশটা থেকে তোমাকে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে যেতে হবে তোমাকে গিয়ে সে চিন্তাভাবনা মস্তিষ্কটাকে ঠান্ডা করতে হবে তো তুমি যদি একটু লেট করে যাও তাহলে তোমার পেছনে যে গাড়িগুলো থাকবে সেগুলো কিন্তু লেট হয়ে যাবে তো সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে এবং তোমাকে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে তাহলে তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারো তাহলেই তুমি এই এলপির জন্য অ্যাপ্লাই করো তারপরে এক্সাম প্রসেস তো ওনার ফর্ম ফিল আপ করে দিলে ফর্ম ফিল আপ করার পরে এক্সাম প্রসেস কী হবে এক্সাম প্রসেস সাধারণত চারটে হয় সিবিটি ওয়ান সিবিটি টু সাইকোলজিক্যাল টেস্ট আর মেডিকেল টেস্ট তো সিবিটি ওয়ান সিবিটি টুতে কী হবে সিবিটি ওয়ানে পঁচাত্তর নম্বরে কোশ্চেন থাকবে এগুলি সাধারণত জেনারেল কোশ্চেন আর কিছু এদিক ওদিক থেকে আসে সিবিটি ওয়ানে পঁচাত্তরটা কোশ্চেন থাকবে আর সিবিটি টুতে পঁচাত্তরটা কোশ্চেন থাকবে প্লাস একশো নম্বরের আরও কিছু কোয়েশ্চেন থাকবে এইগুলো সিবিটি ওয়ান সিবিটি টু টেস্ট তারপরে এই পরীক্ষাগুলো যদি তুমি পাস করে ফেলতে পারো মানে পাস এখানে বেশিরভাগ পাস হয়ে যায় কারণ এটা লিখিত পরীক্ষা থাকে তারপরে আসে সাইকোলজিক্যাল টেস্ট এখানে প্রচুর পরিমাণে প্রার্থী ছাঁটাই হয়ে যায় কারণ দেখো সিবিটি ওয়ান সিবিটি টুতে ধরো একশো জন পরীক্ষা দিচ্ছে একশো জনের মধ্যে সত্তর আশি জন কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টুতে পাশ হয়ে যায় কিন্তু সাইকোলজিক্যাল টেস্টে আর্ধেক আর্ধেকের থেকে আর্ধেক হয়ে যায় প্রচুর পরিমাণে ছাঁটাই হয় এই সাইকোলজিক্যাল টেস্টে ধরো দশজনকে নিয়ে সাইকোলজিক্যাল টেস্টে ঢুকলো কিন্তু সেখান থেকে পাস আউট করে দুজন বেরোবে মাত্র ওরা হিসেব করাই থাকে মাত্র দুজনকেই কিন্তু নেবে তারা তো সেই হিসেবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তো তুমি যদি মনে করো যে আমি এক সপ্তাহ এক মাসের মধ্যে সাইকোলজিক্যাল টেস্ট মানে প্র্যাকটিস করে দিয়ে দেবো সেটা সম্পূর্ণ ভুল তোমার কারণ এই টেস্টটা এমন একটা টেস্ট যেটার জন্য তোমাকে ছ মাস এক বছর আগে থেকে প্র্যাকটিস করতে হবে তো আশা করি বোঝা গেল তোমার তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তো আমি সাইকোলজিক্যাল টেস্ট কী মেডিকেল টেস্ট কী এই সমস্ত পরে একটা ভিডিও আমি দিয়ে দেবো তারপরে আসছি মেডিকেল টেস্ট সাইকোলজিক্যাল টেস্ট যখন পার করে নেবে তারপরে তোমাকে মেডিকেল টেস্টের জন্য ডাকবে তো মেডিকেল টেস্ট যখন হয়ে যাবে তারপরে কী হবে তারপরে তোমাকে জয়নিং লেটার দেবে তোমাকে এর জন্য ডাকবে কিন্তু এই এক্সাম প্রসেসটা কিন্তু প্রচণ্ড টাফ এখানে তুমি সিবিটি ওয়ান সিবিটি টু পাস করা মানে এক সপ্তাহের মধ্যে তোমাকে সাইকোলজিক্যাল টেস্টের জন্য ডাকবে তোমাকে সময় দেবে না তারা তারা জানে যে সাইকোলজিক্যাল টেস্ট তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তুমি সেটাকে পাশ করে যাবে তার জন্য তারা ইচ্ছে করে সম্পূর্ণ ইচ্ছে করে তোমাকে সময় দেবে না এক সপ্তাহের মধ্যে তোমাকে ডাকবে এই সাইকোলজিক্যাল টেস্টের জন্য এরপরে আসি স্যালারির ব্যাপারে এখানে স্যালারি মোটামুটি ভালো দেয় প্রথম দিকে তোমাদেরকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে স্যালারি দেবে প্রথম দিকে এদের ট্রেনিং হওয়ার না ট্রেনিংয়ে তোমাদের আলাদা করে কিছু স্যালারি দেয় তারপরে যখন তোমরা মূল চাকরিতে প্রবেশ করবে তো সেই সময় পনেরো থেকে কুড়ি হাজার প্রথম দিকে স্যালারি দেবে পরে সেটা বাড়তে থাকবে তো স্যালারি নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও দিয়ে দেব কারণ স্যালারি যে যে হিসেবগুলো হয় হিসেবগুলো অনেকটা সময় লাগবে তো সেটা অলরেডি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে স্যালারির ব্যাপারটা পুরো ভেঙে বুঝিয়ে বলতে তো মোটামুটি এইরকম স্যালারি দেয় তারপরে তো এখানে যে এত কিছুর মধ্যে যে মেন উল্লেখযোগ্য ব্যাপারটা উল্লেখযোগ্য ব্যাপারটাই হচ্ছে এখানে সাইকোলজিক্যাল টেস্ট তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও সিবিটি ওয়ান সিবিটি টু তুমি পাশ করে যাবে সাইকোলজি মেডিকেল টেস্ট তোমার যদি দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে তুমি পাশ করে যাবে কিন্তু তোমার মাথায় ঢুকাতে হবে এই সাইকোলজিক্যাল টেস্টটা এই টেস্টটা প্রচণ্ড টাফ ব্যাপার এখানে সাইকোলজিক্যাল টেস্ট এক এক বছর এক এক রকমভাবে নেয় কোন বছর কোনভাবে নেবে সেটা কেউ জানে না সেটা একমাত্র তারাই জানে তো সাধারণত তিন চারভাবে নেয় প্রথমত ধরে নাও জনকে ঢুকালো সাইকোলজিক্যাল টেস্ট এবার পরস্পর কোশ্চেন করছে কোশ্চেনে যে উত্তর দেবে মানে যে বেশি উত্তর দিতে পারে সঠিক উত্তর সে কিন্তু পাশ করে যাবে এই রকম একটা প্রসেসে নাই আবার একশো জনকে একটা পেপার দেবে মানে জনকে একটা পেপার দেবে একশো নম্বরে কোশ্চেন থাকবে সব অবজেক্টিভ তো যে বেশি উত্তর মানে সঠিক উত্তর দিতে হবে সেইভাবেও নেয় আবার পরস্পর কোশ্চেন করতে থাকে তারা পরস্পর কোশ্চেন করবে কোশ্চেন করবে মানে ধরো এক মিনিটে তারা একশোটা কোশ্চেন করে ফেলবে রকম তাদের বলার স্পিড প্রচণ্ড তো কোশ্চেন করবে যে সঠিক উত্তর দিতে পারবে সেই পাস আউট করে বেরবে কিন্তু তোমাকে ওখানে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রশ্নের উত্তর দিতে হবে তো এই হলো ব্যাপার সাইকোলজিক্যাল টেস্ট তো তোমরা যদি আগ্রহী হও তাহলে আমাকে কমেন্ট করবে আমি এই সিবিটি ওয়ান সিবিটি টু সাইকোলজিক্যাল টেস্ট আর মেডিকেল টেস্ট নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো তো এইগুলো প্রচণ্ড পরিমাণে একটা লেন্দি ব্যাপার যার জন্য একটা ভিডিওতে এই সমস্ত কিছু বলা সম্ভব নয় তো অলরেডি আট মিনিটের কাছাকাছি হয়ে গেছে ভিডিওটা তো অন্য থেকে আমার ভিডিও একটু আমি স্পিডে বলি তার জন্য আমি অনেকটা সময় কভার করতে পারি যার জন্য আমার বলার আগ্রহটা কিন্তু লাশ দেখো আমি চাইলে কিন্তু পুরো ব্যাপারটা আজকে স্যালারি আরও বিভিন্ন প্রসেস আছে পরীক্ষার সিলেবাসগুলো আমি দিয়ে দিতে পারতাম কিন্তু আমি দিলাম না কারণ লাস্টের দিকে কিন্তু বলার আগ্রহটা অতটা থাকে না তোমরা লক্ষ্য করো আমি কিন্তু প্রচণ্ড স্পিডে কথা বলি অন্যান্য চ্যালেঞ্জে তোমরা ঘুরে দেখলে কি দেখবে এই কথাটুকুই তারা কুড়ি মিনিট তিরিশ মিনিট ধরে বলছে কিন্তু আমি সাত আট মিনিটে সেটা কভার করলাম কারণ আমি প্রচণ্ড স্পিডে কথাগুলো বলি তোমাদের সময় যাতে কম লাগে সময়টা নষ্ট না হয় তো তার জন্যে আমি স্পিডেও কথা বলি তো দেখবে প্রথম দিকে যতটা বোঝানোর আগ্রহ না থাকে সেই বোঝানোর আগ্রহটা কিন্তু লাস্টের দিকে থাকে না তো আমি তার জন্য আর ভিডিওটা বড় করলাম না তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমরা এই বিষয়ে আগ্রহী হও এএলপির ব্যাপারে আরও কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে স্যালারি আর সিলেবাসগুলো যে সিলেবাসগুলো থাকছে তো সেগুলো আমি আলোচনা করে দেবো তো যদি কেউ কোশ্চেন চাও আমি জি কে কোশ্চেনগুলো দিয়ে দেবো কারণ এএলপির জন্য যে টু ওয়ান সিবি টু হবে সেখানে প্রচণ্ড পরিমাণে জি কে কোশ্চেন আসে তো সেই এগুলো দিয়ে দেবো যদি কেউ আগ্রহী হও তাহলে বলবে আমাকে আমি দিয়ে দেবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দেবে একটা আর যদি কিছু দরকার হয় কমেন্ট করবে যত বেশি লাইক আসবে মানে লাইক আসলে আমি নেক্সট এর পার্ট টু করে দেবো সেখানে স্যালারি এবং সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করব তো আজ এইটুকুই